আসসালামু আলাইকুম, আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে ভিডিওতে আমি কথা বলবো পাইলটের ইজেক্ট স্যুট নিয়ে বা সেফটি যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো তার আগে আমরা আসলে সমবেদনা জানাই, গতকাল 9 মে একজন মেধাবী পাইলট স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ, তিনি আসলে এন্তেকাল করেছেন Yak-130 একটি ফাইটার বিমান থেকে। তো বাংলাদেশ আসলে একজন মেধাবী পাইলটকে হারিয়েছে এবং আমরা সেই মেধাবী পাইলটের আত্মার মাগফেরাত কামনা করি। ভিডিওটি শুরু করছি। এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওভারঅল পুরো পাইলটের রিজেকশন সিটের মডিউল। এখানে হচ্ছে এনটিজি স্যুট থেকে শুরু করে হেলমেট এবং পুরো সিটের মডিউলটা দেখা যাচ্ছে। তো আমরা আরো ডিটেইলস দেখে আসি। আর সিটটা বাকিগুলো পড়ে যায়, মানে এটা হচ্ছে ফোল্ড করা থাকে ভিতরে। এটা খুব ভিতরে আছে, এটা এটা ভিতরে আছে, ওই এটাই এটা, হ্যাঁ ভিতরে, হ্যাঁ মানে এই পুরো জিনিসটা ভিতরে ভিতরে রাখ। এটার নাম কি? F7। F7 আর এটা এক্সেল সিরিজের F7। এটা হচ্ছে F7MB পাইলটের প্যারাসুট। এই প্যারাসুটটি আসলে অ্যারাউন্ড 14-15 কেজি ওয়েট হয়ে থাকে। আর এখানে পুরো মডিউলটা দেখতে পাচ্ছেন, পুরো প্যারাসুটটা আসলে এটার ভিতরে ভাঁজ করা থাকে। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি MiG-29 ড্রাগ প্যারাসুট। তো এই প্যারাসুটগুলোই এই পুরো ইজেকশন সিটের মডিউলের সাথে থাকে। একটু আগে আমরা যেটা দেখলাম এগুলোর মানে কি ফাংশন? এই স্ক্রিনে তো এটা দুইটা ভার্সন থাকে, একটা হচ্ছে প্লেন আর একটা সেটা। আপনার রাতে যখন হয় তখন প্লেনটা ব্যবহার করা, দিনে হলে এটা ব্যবহার করে। এটা তো উঠানো যাবে না স্ক্রিন, ওই যে নরমাল বাইকের হেলমেটের মতো। কিভাবে মানে এটার ভিতরে আলাদা? এটা হচ্ছে আপনি যখন জি তো বোঝেন, গ্র্যাভিটি ফোর্স, গ্র্যাভিটি ফোর্স যখন আকাশে দেওয়া হয় তখন আমাদের দেহের সাথে অ্যাডজাস্টের জন্য, হ্যাঁ, যে পোশাকটা আমাকে প্রেসারে ঠিক করে রাখবে। এখান থেকে বিভিন্ন প্রেসার আছে, আমাদের এয়ারক্রাফ্টের সাথে প্রেসার আছে, বিভিন্ন প্রেসার দিয়ে আপনাকে কমফোর্টেবল করবে ফ্লাইং করার জন্য। নাহলে আপনি যখন উপরে যাবেন তখন তো আপনাকে শুকাই ফেলবে একদম, জিতে টানে নিয়ে আপনাকে মেরে ফেলতে পারবে। ওই যে আমরা রোলার কোস্টারে উঠলে যেরকম দেখা যায় যে পেছনে চলে যায়, ব্লাড চলে যাবে, তখন কি হবে? আপনি অ্যাবনরমাল কাজ করে যাবেন। তখন এই মেশিন এই এগুলা কি মুভ করে? ধরেন ফ্লাইটের অবস্থায় এখানে বিভিন্ন প্রেসার দিয়ে একে ফুলে রাখে, দেহটাকে অ্যাডজাস্ট করে রাখে, ভিতরে ইনফ্লেটেবল সিস্টেম আছে, নিউমেটিক পাওয়ার আছে। আচ্ছা, যদি জি স্যুট না পরে একজন পাইলট তাহলে তার হচ্ছে হেলিকপ্টার চালাতে পারবে, কিন্তু পারবে এয়ার ফাইটার প্লেন পারবে না, ফাইটার কিছু রুলস আছে। নরমাল স্পিডে যদি চালায় তাও সমস্যা নেই? আপনার তো উপরে, এটা তো উপরে কাহিনী। আচ্ছা, উপরের কাহিনী তো কাহিনী না, এটা হচ্ছে উপরের প্রেসারের সমস্যা। জি ক্ষেত্রে জি মানে এনটি জি স্যুট মানে কি? জি বিপরীত কাজ করে, এনটি জি স্যুট বলে। আচ্ছা, আর এটা এটা হচ্ছে প্রেসার স্যুট, প্রেসার স্যুট এই দুটাই কি তার পড়তে হবে? একই জিনিস, এটা আধুনিক হয়েছে। আচ্ছা, প্রেসার ওটা হচ্ছে এলপি সিকুমার, ওটা হচ্ছে জ্যাকেট, যখন পাইলট ইনজেট করার পরে পানিতে পড়ে গেল, হ্যাঁ পানিতে পড়ে গেলে এটাকে ফুলাই রাখবে অটোমেটিক। এখানে একটা সিস্টেম আছে, পানিতে পড়বে, এগুলা তো মানে আমাদের যে কমার্শিয়াল এয়ারক্রাফটও থাকে, এই যে যে এটা পার্সন, এটাই এটা তো এখন ইনফ্লেট হয়ে গেছে, হ্যাঁ ইনফ্লেট হয়ে গেছে, এটাই গলার মধ্যে থাকে, যে বাসায় রাখে। আর এটা ধরে টান দিতে হয় না? আর বাসায় না, ওইটা আছে লাইফ বুক, লাইফ বুক। এটা একটু ইন্টারেস্টিং, কারণ এটা ধরেন আমরা যারা সিভিল এয়ারক্রাফটে যাই প্যাসেঞ্জার হিসেবে তখন তো ধরেন কোনো ইমার্জেন্সিতে এটা আমরা পড়লাম, পরে এগুলো কিভাবে কথা না, সিভিল এয়ারক্রাফটে যে ইয়ার নিচে তো ইনফ্লেটেবল এগুলো থাকে, ধরেন এয়ারক্রাফট পানিতে পড়ে গেলো তখন তো সবার গলায় গলায় একটা একটা দেয়, তখন 10টা থাকলো মানুষ, ওই 10 জন সাথে পানি লাগার সাথে পিলা গলে যাবে, কার্বন ডাইঅক্সাইড অপারেট হয়ে যাবে, এটা ফুলে যাবে, গলায় ফুলে রাখবে কার্বন ডাইঅক্সাইড।
কারণ পানি সংস্পর্শে আসলে অটোমেটিকলি ইনফ্লেট হয়ে যাবে, ফিল্টার কাজ করতেছে না, তখন আমি এটা টান দিলে অপারেট হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড, তখন ফুলাই যাবে অটোমেটিক, গলা বাসা রাখবে, পরবর্তীতে পাইলট ওইটা দিয়ে উঠতে পারবে, রেস্কিউ টিম রা নিয়ে আসতে পারবে, ওইটা উঠতে পারবে লাইট, এটা তো পুরো ভিতরে ঢুকে যেতে পারবে, ওইটা না ওইটা এই দেন লাইফ বোট, ওই পোর্টা লাইফ বোট ওইটা, এটা হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে তো সে পুরো ঢুকে যেতে পারবে, হ্যাঁ ওয়ান ম্যান লাইফ বোট, আচ্ছা আচ্ছা হ্যাঁ, এগুলো শুধু ফাইটার এয়ারক্রাফটের ফাইটার পাইলটদের জন্য অ্যাভেলেবল, বুঝতে পারছি, আপনার পরিবহন বিমানে এগুলো থাকে না, এগুলো থাকে যতটুকু আমি জানি, ওইটা আছে মাইসিমেন্ট হেলিকপ্টার 6 জন মানুষ থাকে, এটা ওইটা নাম কই জানি, পুরোটা ইজেকশন সিট, এখানে পুরো সিটের মেকানিজমটা হচ্ছে এখানে, এই হচ্ছে আজকের ভিডিও, এটাতে আমি এই পুরো পাইলটের ইজেকশন সিটের যে মডিউলটা আছে এটা পুরোটা দেখালাম, এটার ভিতরে হেলমেট, জি স্যুট, এন্টি জি স্যুট, প্রেশার সব কিছু, এবং পেছনের যে রকেটার এই যে পড সব কিছু আসলে একসাথে এখানে দেখানো হয়েছে, তো মানে ওভারঅল পাইলটের লাইফ সেভিং যে ইকুইপমেন্টগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে রাখতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, তাদের পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।